তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। এপ্রিল জুড়েই থাকবে তাপ প্রবাহ, পানির জন্যেও হাহাকার। ভূগর্ভে স্তর নেমে গেছে 36 ফুট পর্যন্ত। আট বছর ধরে বিদ্যুৎ নেই খুলনা রিজার্ভস কলোনিতে, ভোগান্তিতে প্রায় 200 পরিবার। 6 কোটি টাকা বকেয়ার দাবি ওজো পাডিকোর, আদালতের রায়ের অপেক্ষা। উপজেলা নির্বাচন ঘিরে সাজ সাজ রব, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়াদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা, আছেন বিএনপি জামাতের প্রার্থীও। এবং ঝিনাইদহের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযুক্তের দাবি, অনুমতি নিয়েই চলছে কাজ, প্রশাসন বলছে সুযোগ নেই, ব্যবস্থার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন, বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। রুবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। তীব্র দাবদাহে হাঁসফাঁস দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। দেশের বিভিন্ন স্থানের মতো খুলনা অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে সহসাই কমছে না গরম, এপ্রিল জুড়েই থাকবে তাপ প্রবাহ। আব্দুল হালিমের ছবিতে আরো জানাচ্ছেন বেল্লাল হোসেন সজল। সকাল থেকেই বাড়তে থাকে রোদের তাপ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সূর্যের প্রখরতাও। গরমের তীব্রতায় খুলনায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। একই চিত্র ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা সহ বিভাগের অধিকাংশ জেলায়। দুপুর 1টা পর্যন্ত বিভাগের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 39 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে 37.2, সাতক্ষীরায় 36.8, খুলনা ও কুষ্টিয়ায় 35.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। যারা বের হচ্ছেন তারা ছাতা ব্যবহার করছেন। শ্রমজীবীরা গামছা ভিজিয়ে শরীর মুছে গরম নিবারণের চেষ্টা করছেন। গরম আসলে পড়তেছে যেটা আসলে সহনীয় পর্যায়ের মতো না। সকালে আসি ওই সময় ঠান্ডা থাকে, কিন্তু ছুটির সময় অনেক গরম লাগে। আমাদের বাসাতেও গরম আছে, স্কুলেও গরম আছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপ প্রবাহ আরো 2 থেকে 3 দিন থাকতে পারে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে আছেন সহকর্মী মাহফুজ মামুন, যশোরে জুয়েল মৃধা এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। প্রথমে যাচ্ছি চুয়াডাঙ্গায় মামুনের কাছে। মামুন, তাপদাহে পড়ছে চুয়াডাঙ্গা। টানা 2 দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। আজ দুপুর 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতাও স্বাভাবিক রয়েছে। বাতাসের আর্দ্রতা স্বাভাবিক থাকার কারণে গরম একটু কিছুটা কম অনুভূত হচ্ছে, কিন্তু তাপমাত্রা অনেক বেশি রয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। চুয়াডাঙ্গাতে প্রতি বছরই গরমের সময় গরম এবং শীতের সময় শীত পড়ে। চুয়াডাঙ্গার মানুষ 2 মৌসুমে চরম ভোগান্তির মধ্যে দিন পার করে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে, সেখানে একেবারেই মানুষের চলাচল এবং মানুষের উপস্থিতি তুলনামূলক অনেক কম। কম হচ্ছে তাপমাত্রা বেশি হওয়ার কারণে হচ্ছে মানুষ কম বাইরে থেকে বের হচ্ছে। আর একটা কথা, হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকার কারণে মানুষ প্রয়োজন ছাড়া একেবারে ঘরের বাইরে বের হচ্ছেন না। মানুষ নিরাপদে থাকার চেষ্টা করছে। আর যারা হচ্ছে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ, তারা হচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে হচ্ছে তারা হচ্ছে গরম থেকে বাঁচার চেষ্টা করছে। হাওয়া এবং বাতাস যেখানে আছে সেখানে তারা থাকছে। টানা 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা করা হয়েছিল। গতকাল বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি ওপরে তাপমাত্রা থাকার কারণে হচ্ছে চুয়াডাঙ্গায় বেশি গরম হচ্ছে, গরম অনুভূত হচ্ছে এই সময়। এখন আমরা গরমের খবর জানবো খুলনা থেকে সহকর্মী বেলায়েত হোসেন সজলের কাছ থেকে।
বৈশাখের শুরু থেকেই খুলনা অঞ্চলে যে তাপমাত্রার পাওত সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে গরমে অতিষ্ঠ হয়ে যে প্রবণতা, যে দুর্ভোগ, সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এই দুর্ভোগ কিন্তু ছড়িয়ে গেছে হাসপাতাল পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে, খুলনা বিভাগের বিভিন্ন জেলা শহর থেকে কিন্তু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন। চিকিৎসকরা বলছেন গরম পড়ার সাথে সাথেই কিন্তু যে গরমজনিত রোগগুলো রয়েছে সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে 500 বেডের এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 2 থেকে 3 গুণ রোগী ভর্তি হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী আজকে এই হাসপাতালে ভর্তি আছেন 1305 জন রোগী, গতকালও প্রায় 1240 জন রোগী ভর্তি ছিল। চিকিৎসকরা যেটি বলছেন এই গরমজনিত কারণে অতিরিক্ত গরমে শরীর থেকে যে লবণ পানি সেটি কিন্তু বের হয়ে যায়, পানি শূন্যতা, ডিহাইড্রেশন, এছাড়া যে মাংসপেশি সংকোচন সহ বিভিন্ন যে হিট স্ট্রোকের মতন ভয়াবহ রোগেও কিন্তু সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু শ্রমজীবী, যে দিনমজুর মানুষগুলো রয়েছে তারাই কিন্তু যে সূর্যের তাপে এবং বাইরে বেশি বের হচ্ছেন বিধায় তারা বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এই তাপমাত্রা থেকে যেভাবে বাঁচা যায় সেভাবে কিন্তু ছাতা বা বিভিন্ন পন্থা কিন্তু অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি মাঝে মাঝে কিন্তু তারা পানি খাওয়ার কিন্তু পরামর্শ দিয়েছে, বিশেষ করে যারা আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু স্যালিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র এই সিটি কর্পোরেশন বা খুলনা শহরে নয়, চিকিৎসকরা যেটি বলছেন যে খুলনার যে পার্শ্ববর্তী জেলা শহরগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু রোগীরা প্রতিদিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। তাছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগেও কিন্তু প্রতিদিন 2 থেকে 3 হাজার রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং পরামর্শ নিয়ে কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন। এছাড়া ভর্তি হয়ে রয়েছেন প্রতিদিন কিন্তু 1000-এরও বেশি রোগী। চিকিৎসকরা যেটি বলছিলেন যে পহেলা বৈশাখের পর থেকেই কিন্তু এই যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তারা যেটি বলছেন যে এই যে খুলনা অঞ্চলের উপর দিয়ে যে যে তাপ প্রবাহ যেটি বয়ে যাচ্ছে এর ফলেই কিন্তু যে সাধারণ মানুষ তারা প্রতিনিয়ত এই গরমে আক্রান্ত হচ্ছে। তারা যেটি পরামর্শ দিয়েছেন যে অপ্রয়োজনে যেন হাসপাতালে তারা বাড়ির বাহিরে না বের হন এবং যেন রোদ শরীরে কম লাগান। এছাড়া আমরা দেখেছি সকাল থেকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ সেখানে দূর দূরান্ত রোগী যারা আসছেন তাদের কিন্তু বেশিরভাগই যে ডায়রিয়াজনিত রোগ, পেটের যে সমস্যা বা পানিবাহিত যে রোগগুলো সেই সমস্যাগুলো কিন্তু তারা বলছে। এছাড়া আবহাওয়া দপ্তর যেটি বলছে যে খুলনা অঞ্চলে এই মুহূর্তে যে তাপ প্রভাব বয়ে যাচ্ছে তা কিন্তু আরো 2 থেকে 3 দিন থাকতে পারে। এর ফলে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা এই যে দুর্ভোগে পড়ছেন। এবং তারা যেটি আবহাওয়া যেটি বলছে যতক্ষণ পর্যন্ত না এই খুলনা অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে ততদিন পর্যন্ত কিন্তু এই যে গরমের যে তাপমাত্রা তাপ প্রবাহ সেটি কিন্তু বেড়ে চলেছে বা বাড়তে পারে। এছাড়া চিকিৎসকরা যেটি বরাবরই পরামর্শ দিয়েছেন যে হাসপাতালে যে যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু সহজেই বাড়িতে যে প্রাথমিক চিকিৎসা সেটি কিন্তু নিতে পারেন। তারা যেটি বলছেন অপ্রয়োজনীয় যেন বাড়ির বাইরে না হয় এবং মাঝে মাঝে যেন পানি পান করেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে তাপমাত্রা তার সর্বশেষ খবর। চুয়াডাঙ্গা এবং খুলনার গরমের খবর জানাচ্ছিলেন সহকর্মী। যশোরের ভূগর্ভে পানির স্তর 32 থেকে 36 ফুট পর্যন্ত নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে উঠছে না পানি, চাহিদা মতো না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আবুল কালাম আজাদের ছবি ও জোয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে যখন চারপাশ পুড়ছে তখনই পানির সংকট দেখা দিয়েছে যশোরে। যে টিউবওয়েল দিয়ে সহসায় আসত পানি সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। জেলা জুড়ে টিউবওয়েলগুলোর এমন বেহাল দশার কারণ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় 8 উপজেলাতেই নিচে নামছে ভূগর্ভস্থ পানি। এখন পর্যন্ত 32 থেকে 36 ফুট পর্যন্ত নেমেছে পানি। টিউবওয়েলে পানি পাওয়া যায় না, খুবই দুর্দশা আমাদের। কিছু কিছু জায়গায় হচ্ছে পানিতে আয়রন আসছে, মানুষ মানে খাবার মতো না পানি, এরকম অবস্থা। পরিবেশবিদরা বলছেন দ্রুত জলাধার সংরক্ষণ আইন বাস্তবায়ন না করলে ভবিষ্যতে পানির সংকট তীব্র আকার ধারণ করতে পারে জেলায়। ভূগর্ভস্থ পানির উপরে যে চাপ সেটি এত বেড়েছে যে সেই ভূগর্ভস্থ পানিও কিন্তু এখন নেই। কোথাও যদি ওয়াটার স্কার্সিটি সৃষ্টি হয় তাহলে ইমিডিয়েট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই জায়গায় সুপেয় পানি সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণ করব। খালগুলো পুনঃখনন করতেছি, পুনঃখনন করলে যেটা হবে আমরা ভূ উপরস্থ যে পানি এই পানিটার রিজার্ভার হিসেবে যেমন কাজ করবে। এদিকে জলাধার সংরক্ষণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভূগর্ভস্থ পানির লেয়ার 3 দিন নিচে নেমে যাচ্ছে, তখন এখন সার্ফেস ওয়াটারের ব্যবহারটা
বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো তথ্য মতে জেলার 8 উপজেলায় প্রায় 1,31,000 গভীর ও অগভীর নলকূপ রয়েছে। সময় সংবাদ যশোর। খুলনা মহানগরীর রেজাক্স কলোনিতে বিদ্যুৎ সংযোগ নেই প্রায় 8 বছর ধরে। প্রচণ্ড গরম আর নানা ভোগান্তি নিয়ে কলোনিতে মানবেতর জীবনযাপন করছে প্রায় 200 পরিবার। রেজাক্স জুট মিল কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিভাগের প্রায় 6 কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় অজুপাটিক। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। গত 8 বছর ধরে প্রতিদিন এমন চিত্র খুলনা মহানগরের মধ্যেই ফুলবাড়িগেট এলাকায় অ্যাজাক্স জুট মিল কলোনিতে। অব্যাহত লোকসানের কারণে 2015 সালে অ্যাজাক্স জুট মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের বাসস্থানের জন্য গড়ে ওঠা কলোনি ছেড়ে যাননি প্রায় 200 শ্রমিক ও তাদের পরিবার। এদিকে প্রায় 6 কোটি টাকা বকেয়া থাকায় ওজো পারিকো 2016 সালের অক্টোবর মাসে অ্যাজাক্স জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে থেকেই সিটি কর্পোরেশন এলাকায় থেকেও অন্ধকার এক জগতে বসবাস বাসিন্দাদের। বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও 8 বছরেও কোনো সুরাহা পাননি তারা। অন্যান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত নিম্ন আয়ের মানুষগুলো। শিশুদের পড়াশোনা চলে মোমবাতির আলোয়, পড়াশোনার কষ্ট হয় বা বাইরে বেরোতে কষ্ট হয়, চোর ডাকাতেরও কিন্তু ভয় আছে। সিটির ভিতর থেকেও আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিরা কলোনি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ওজো পাটিকো বলছে বড় অঙ্কের টাকা বকেয়া থাকায় আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মানবিক কারণে এখানে আলাদা মিটার বসায় এই সমস্ত শ্রমিকরা যাতে অন্ধকারে না থেকে একটু আলো পায়, ভালোভাবে থাকতে পারে। ওখানে দিলে বিদ্যুৎ বিল আদায়ের একটা ব্যাপার আছে এবং পুরনো টাকা পরিশোধের কোনো নিশ্চয়তা পাওয়া ছাড়া আমরা সংযোগ দিই না, তাছাড়া আদালতে মামলা আছে। খুলনার অ্যাজাক্স কলোনিতে প্রায় 1,000 মানুষের বসবাস। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে খুলনা বিভাগে সাজ রব। 10 জেলার মধ্যে প্রথম ধাপে খুলনা বাদে বাকি 9 জেলার 18টি উপজেলায় হবে নির্বাচন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন 84 জন, এর মধ্যে 62 জনই আওয়ামী লীগ নেতা, বাকি 8 জন জামাত ও 1 জন বিএনপির। এদিকে বিএনপি জামাতের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের কথা জানালেও আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন উৎসব মুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে ভোট। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ে এখন অনেকটা ভোটের আবহ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রথম ধাপে খুলনা বিভাগের খুলনা জেলা বাদে বাকি 9 জেলার 18টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন 84 জন। দলগতভাবে একক প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া 84 জনের মধ্যে 62 জনই আওয়ামী লীগ নেতা বা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদিকে দলীয় সিদ্ধান্ত না থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রার্থী হয়েছেন 1 জন বিএনপি নেতা। এছাড়া যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বাগেরহাটের কয়েকটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জামাতের প্রার্থীরা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে জয়ের প্রত্যাশা সবার। যে জনগণের যাচাই করে যে নির্বাচিত হবে জনগণের ভোটে, সে নির্বাচন হয়ে আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাবো। প্রকৃত জনমত এখানে আসবে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে বিএনপি প্রার্থী বলছেন স্থানীয়দের চাপেই হয়েছেন প্রার্থী, প্রয়োজনে করবেন প্রত্যাহার। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও একই সুর জামাত নেতাদেরও। মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমি নির্বাচনে প্রার্থী হিসাবে আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। অন্য কোনো প্রার্থী না থাকায় বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন। তানজিম আহমেদ, সময় সংবাদ। ঝিনাইদহের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে। নদের 12টি পয়েন্ট দখল করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের দিয়ে সমিতি তৈরি করে চলছে মাছ চাষ। এতে বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দা ও জেলে সম্প্রদায়ের মানুষ। উন্মুক্ত জলাশয়ে এ ধরনের কাজের কোনো সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রশাসন আমাদের সাথে আছে, প্রশাসনের অনুমতি নিয়ে এগুলো করছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিব, এটার কোনো সুযোগ নেই।
নদীর পানিতে বাঁশ ও জাল দিয়ে সৃষ্টি করা হয়েছে বাঁধ। উন্মুক্ত জলাশয় দখল করে চলছে মাছ চাষ। আর এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে জনপ্রতিনিধিও জেলা প্রশাসন। ঝিনাইদহে কপোতাক্ষ নদ দলীয় নেতাকর্মীদের দিয়ে দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজের বিরুদ্ধে। মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার নদের ১২টি সেতু সংলগ্ন প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলছে দখলদারিত্ব। আর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের দিয়ে সমিতি গঠন করে চলছে পুরো কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। দুপারের লোক তো আমরাও তো এখানকার মানুষ, আমাদের তো বলেছে যে দেশি মাছ যেটা আছে এটা আমরা ধরবো। সরকারের জিনিস সাধারণ মানুষের প্রাপ্য, তো এখন যেতে এরা সরকারিভাবে করে এটা তো অন্যায়। অন্যায়কারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। উন্মুক্ত জলাশয়ে যেতে পারছেন না নদী পাড়ের মানুষ। জীবিকা নির্বাহ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষ। দখলদাররা প্রভাবশালী হয়, কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তোমরা মাছ ছাড়ে তাহলে তো আমাদের তো নদীতে লাভ দেবে না, তাহলে আমাদের ছেলেবিলে আমাদের বউ বাচ্চা আমরা কি করব। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন প্রশাসনের অনুমতি নিয়েই মাছ চাষ করা হচ্ছে, ভবিষ্যতে প্রয়োজনে ইজার আকারে দেয়া হবে। আর জেলা প্রশাসক বলছেন উল্টো কথা, নদ বা নদী উন্মুক্ত জলাশয়, সেখানে মাছ চাষ করার কোনো সুযোগ নেই জানিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ভালো একটা উদ্যোগের মধ্যে কৃষি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান এবং কর্মব্যস্ততার একটা সুযোগ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসবো এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। মহেশপুর উপজেলার ৮টি ও কোটচাঁদপুর উপজেলার ৪টি সেতু সংলগ্ন এলাকায় প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে মাছ চাষ করা হচ্ছে। এর মধ্যে ৫টি স্থানে মাছ অবমুক্ত করা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দুবছরে শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়েছে সাড়ে তিন বছর। খুলনার ভৈরব সেতুর কাজ হয়েছে মাত্র ১৩%। এতে ক্ষুব্ধ দুপারের মানুষ। ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর সব জটিলতা নিরসন করে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ অধিদপ্তরের। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুই পাড়ের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২০১৯ সালে একনেকে পাশ হয় ভৈরব নদের উপর সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর ২০২০ সালের নভেম্বরে শুরু হয় এর নির্মাণ কাজ, যা পরবর্তী দুই বছরে শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। তবে গত চার বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় ৪-৫ বার। গত ১৫ দিন ধরে ফের বন্ধ রয়েছে কাজ। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি মাত্র ১৩%। দিঘুলীয় প্রান্তে ৯টি পিয়ার আর শহর প্রান্তে ২টি পিয়ার নির্মাণ হয়েছে, ফলে দুই পারের মানুষের নদী পারাপারের ভোগান্তি দীর্ঘ হয়েছে আরও। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলাতিকে দুষছেন তারা। ঠিকাদার এবং রোডস অ্যান্ড হাইওয়ে এদের দুজনেরই অবহেলা আছে আমি মনে করি। দুই কয়েকটা পিলার উঠছে, এর বেশি কিছু আমরা ৪-৫ বছর কিছু পাইনি। যত দ্রুত শেষ হয় আমাদের জন্য মঙ্গল, কারণ আমাদের তো টলার পারো আসা যাওয়া একটা ঝামেলা। দু হবে কি হবে না সে আল্লাহ পাক জানে, আর তারাই জানে, আমরা জানি। আমাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে, তার কোনো আশা আমাদের কাছে এটা করে নাই। ভূমি অধিগ্রহণ না হওয়া, জমি বুঝে না পাওয়া সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম ছিল, হ্যান্ড ওভারের প্রবলেম ছিল, নতুন টাইম এক্সটেনশন চাচ্ছি ২০২৫ পর্যন্ত। কাজের সুযোগ থাকা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতির কথা জানিয়ে তাদেরকে সতর্ক করার কথা জানায় সড়ক বিভাগ। আমরা তাদেরকে নোটিশ টু ডিফল্টও দিয়েছি যে কাজ চলমান না থাকলে তাদেরকে আমরা আসলে ব্যবস্থা নেব। ১.৩ কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬১৭.৫৩ লাখ টাকা। শহর সংশ্লিষ্ট তিন উপজেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সেতুটি। তবে প্রায় এভাবে কাজ বন্ধ হয়ে থাকা, নকশায় পরিবর্তন, রেলওয়ের সাথে জমি হস্তান্তর চুক্তি না হওয়া সহ নানা কারণে নতুন নির্ধারিত সময়েও কাজ শেষ না হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ৬তলার অনুমতি থাকলেও নির্মাণ করা হয়েছে ৮তলা, এমনকি মানা হয়নি অনুমোদন করা নকশাও। এভাবেই ঝুঁকিপূর্ণ নগরায়ণ হচ্ছে চুয়াডাঙ্গা জেলা শহরে। আইন অমান্য করার তালিকায় আছে সরকারি ভবনও, তবে এখনও এ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি কোনো বিভাগ। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শহর জুড়ে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। যেসব ভবন নির্মাণ করা হয়ে গেছে তারও বেশিরভাগের নেই অনুমোদন। সর্বোচ্চ ছয় তলা ভবন নির্মাণের অনুমতি ও নকশা অনুমোদন দিয়ে থাকে পৌরসভা কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির তথ্য বলছে, চার বা পাঁচ তলার অনুমতি নিয়ে অনেক ভবন নির্মাণ করা হয়েছে আট তলা পর্যন্ত। শুধু ব্যক্তি মালিকানা নয়, জেলা শহরের বেশিরভাগ সরকারি ভবনেরও নেই কোনো অনুমোদন। অনুমোদন ছাড়া এসব ভবন নির্মাণে তৈরি হয়েছে দুর্ঘটনার সংখ্যা। সরকারি বেসরকারি কোনো অফিসে অথবা বাসা বাড়িতে কেউ এই নিয়ম মানছে না। কোনটা ঝুঁকিপূর্ণ আর কোনটা অঝুঁকিপূর্ণ এটা তো আমরা তো নির্ণয় করতে পারবো না। পিএনবিসি বিল্ডিং কোড অনুযায়ী এবং বহুতল ভবন করার পূর্বে অবশ্যই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ করুন এবং আগুন ব্যবহারে সচেতন হন। তবে প্রকাশ্যে এমন অনিয়ম হলে নিশ্চুপ পৌর কর্তৃপক্ষ। কোনো ব্যবস্থা না নিয়ে মেয়র জানান, কারো সঙ্গে কোনো বৈরিতা চান না তিনি। আমরা পাবলিক প্রতিনিধি, আমরা চাই না কারোর সঙ্গে আমাদের বিরোধ হোক, কারণ আমরা আপনার বাড়ি আপনি প্ল্যান বহির্ভূত বাড়ি করেছেন, তা আপনার বাড়ি পৌরসভার ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় ভবনের সংখ্যা প্রায় 9000, যার মধ্যে প্রায় 2000 ভবনের কোনো অনুমোদন নেই, আর ছয়তলা ভবন রয়েছে 70টি। সময় সংবাদ চুয়াডাঙ্গা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। এপ্রিল জুড়েই থাকবে তাপ প্রবাহ, পানির জন্যেও হাহাকার। ভূগর্ভে স্তর নেমে গেছে 36 ফুট পর্যন্ত। উপজেলা নির্বাচন ঘিরে সাজ রব। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়াদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা, আছেন বিএনপি জামাতের প্রার্থীও। এবং ছিনাইদহের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত অনুমতির কথা বললেও প্রশাসন বলছে সুযোগ নেই, ব্যবস্থার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকব ঢাকা বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌকুশি। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।